হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। এটা হচ্ছে এক সানডের ভিডিও, যদিও আমি পরে তোমাদের কাছে শেয়ার করছি। এটা আগের ভিডিও ছিল, মানে এই সানডে তার আগের সানডের ভিডিও। তা আমরা অনেক দিন পর এই সানডেতে আমরা ঘুরতে বেরিয়েছি। আমরা অনেকদিন থেকে প্ল্যান করছি ঘুরতে যাব, কিন্তু যাওয়া হচ্ছে না, কারো সময় ঠিকঠাক মিলে উঠছে না। তো আজ আমরা বেরিয়েছি বটে, তবে সব ফ্রেন্ডরা একসাথে হতে পারিনি, অনেকের কাজ আছে। তো আমি, আমার বরমশাই জুইদি আর দীপালঙ্কা, এই চারজন মিলিয়ে বেরিয়ে পড়লাম। আসলে আজকে আমার সানডেতে ছুটি থাকে না, 4টা অবধি কাজ থাকে। সকাল থেকে আমরা প্ল্যান করছিলাম আমরা ঘুরতে যাব ঘুরতে যাবো, বাট দিনটা এত খারাপ, মানে বৃষ্টি হচ্ছিলো, যদিও বৃষ্টি থামেনি। তারপর কাজ সেরে তেরে আমি যখন 4টা সোয়া 4টার দিকে বাড়িতে ঢুকি, তখন ঢুকার পর দেখি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে। তখন আমরা ফাইনালি প্ল্যান করলাম, না আজ আর ঘুরতে যাওয়া হবে না, বৃষ্টি হচ্ছে, ওয়েদার খুব খারাপ। তো 5টা যখন বেজে যায় খাওয়া দাওয়া করে রেস্ট করতে যাই, তখন থেকে বৃষ্টি থেমেছে। তো আমার যখন প্ল্যান যখন করেই সবাই মিলে, রিস্ক তো আমাদের নিতেই হবে, এমন একটা ভাব চলে এসে সবার মনে, বের হতেই হবে। তো ফাইনালি আমরা বের হয়ে গেলাম সবাই মিলে ঘুরতে দেওয়ার জন্য। যাও, বেশি দূর একটা যাব না, তো কারণ যদি বৃষ্টি বৃষ্টি হয় তাহলে আমরা যেন কোথাও শেল্টার পাই, সেই জন্য বেশি একটা দূর যাবো না। তবুও আমরা রিস্ক নিয়ে এই চা বাগানের মাঝখানে চলে এসেছি। সামনে হাইওয়ে অব্দি যাইনি, তবে এখানে একটা ধাবা আছে, নীলকণ্ঠ ধাবা। ভাবলাম যদি কোনো প্রবলেম হয় সেই ধাবাতে গিয়ে আমরা একটু দাঁড়াতে পারবো। আমাদের বাইরে এসে আজকে একটা চায়ের আড্ডা দেওয়ার কথা, কিন্তু ফাইনালি দেখো বাইরে চা খাওয়া তো দূরের কথা, আমরা বেশি দূর আগাতেই পারলাম না। রিটার্ন করার সময় এত বৃষ্টি নামলো জোরে যে আমরা একটা দোকানে এসে শেল্টার নিলাম। থ্যাংক গড কি সেখানে দোকানটা খোলা ছিল, সবাই মিলে এখানে অনেকক্ষণ, মানে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম, বৃষ্টি থামেনি। ফাইনালি ভিজে ভিজে বাড়িতে এসেছি, জুইদির বাড়িতে, এখানে এসে জুইদির বাড়ির থেকে ড্রেস চেঞ্জ করে নিয়েছি। তারপর জুইদি গেছে ঘরটা ঠিক করতে, ঠাকুর নিদ্রা দিতে, আর আমি বললাম চলো এদিকে একটা কড়া করে চা বেনে ফেলি, যেখানে বাইরে চা খাওয়ার কথা সেটা না হয় আমরা এখানে ঘরেই খেয়ে ফেলি। দীপালক তো চলে গেছে বাড়িতে, তো আমরা তিনজনই সেখানে চা পাটি করে ফেললাম জুইদির বাড়িতে। যাই হোক, চাটা খেয়ে ওয়েট করছিলাম কখন বৃষ্টি থামবে, বাড়ি যাব। আর বৃষ্টি তো থামলোই না, বরং আরও জোরে বৃষ্টি নেমে গেছে। তো জুইদির বাড়িতে স্কুটি রেখে আমরা অটো করে বাড়ি যাচ্ছি, ভাবো কী অবস্থা। তো আজকের দিনটা আমাদের এমনই কাটলো, তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো জানিও। টাটা।